এই রাজ্যের ছাত্ররা, এই রাজ্যের স্কুল পড়ুয়ারা তাদের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে রাস্তায় নেমে পড়ছেন, আর আমাদের শিক্ষামন্ত্রী উনি নীরর মতোই বেহালা বাজাচ্ছেন, উনি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন বারবার মানুষের সামনে, এই রাজ্যের ছাত্র সমাজের কাছে, এই রাজ্যের যুবদের কাছে। উনি কখনো বলেছেন যে এই রাজ্যের মধ্যে যথেষ্ট পরিমাণে শিক্ষিত যোগ্যতা ছেলে মেয়ে নেই, তার জন্য নিয়োগ করতে পারছেন না, 14,000 চাইলেই নিয়োগ করতে পারেন। আজকে 3,500-এর ওপর বেট উত্তীর্ণ হয়ে বসে আছেন, তারা চাকরি চাইছেন, নিয়োগ চাইছেন, কিন্তু সরকার নিয়োগ করছে না। এরা একটা অন্ধকার ভবিষ্যতের দিকে এই রাজ্যের ছাত্র সমাজকে ঠেলে দিতে চাইছে। কাজেই আমরা SFI, TSU গোটা রাজ্য জুড়ে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনকে সমর্থন জানাই, সংহতি জানাই, এবং আমাদের সংগঠন রাজপথে নেমে গোটা রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন কর্মসূচি এটা ধারাবাহিকভাবে চালিয়ে যাবে। সরকার যদি মনে করে শিক্ষক নিয়োগ না করে এই রাজ্যের গোটা একটা প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন, তাহলে ভুল ভাবছেন। সরকারকে গদিচ্যুত করবার জন্যে ছাত্ররা আগামী দিনে রাজপথে নামবে, সেই রাস্তা আজকের সরকারের এই অপদার্থতার দরুণে তৈরি হচ্ছে। ছাত্ররা প্রস্তুত হচ্ছে, সামনে বড় লড়াই, SFI, TSU সেই লড়াই লড়বে, রাজ্যের ছাত্র সমাজ সেই লড়াইয়ের মধ্যমণি হয়ে ভূমিকা পালন করবে।